তো বন্ধুরা, অশ্নি কিন্তু ল্যান্ডে ঢুকে পড়েছে, আর ভারতের অন্ধ্রপ্রদেশের মাছিয়াপাত্তনম সেখানে রয়েছে। দেখো, এর কেন্দ্র মাছিয়াপাত্তনমে, বিশাখাপত্তনমের থেকে কিছুটা দূরে। এই যে বিশাখাপত্তনম দেখতে পাচ্ছ, এই যে বিশাখাপত্তনম, এর থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে মাছিলিপত্তনম অন্ধ্রপ্রদেশে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একদম শান্ত আবহাওয়া, দেখো এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা, কলকাতায় এই যে শান্ত আবহাওয়া রয়েছে একদম। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীর জন্য একটা সুখবর যে এই ঝড়ের হাত থেকে আমরা অন্তত রেহাই পেলাম। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঝড় কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যেই থাকবে, অন্ধ্রপ্রদেশের থেকে অন্য কোথাও যাবে না, অন্ধ্রপ্রদেশই এর ল্যান্ডফল। আর এখানেই ঘূর্ণিঝড় অশনি শেষ হয়ে যাবে। তো বৃহস্পতিবার রাত 12টা থেকে 2টোর মধ্যে ঝড় কিন্তু তার পুরো শক্তি হারিয়ে ফেলবে, আর তারপর থেকেই আবহাওয়া পুরো নর্মাল হয়ে যাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া তো নর্মাল রয়েছেই। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পেলে অশনি এখন কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশের মাছিয়াপাত্তনম নামে একটা জায়গায়, সেখানে কিন্তু রয়েছে অশনি। তো অশনির হাত থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর রেহাই মিলেছে, এবারের মতন রেহাই মিলেছে। কিন্তু এরপরে তোমরা জানো আরও নানান ধরনের ঝড় আসতে থাকবে, তো সেই সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অশনির জন্য উত্তর চব্বিশ পরগনায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর দমকা হাওয়াও মারছে। আর এদিকে তোমার ঘূর্ণিঝড় অশনি কিন্তু এখন অন্ধ্রপ্রদেশে রয়েছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি দেখো। হালকা 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 হাওয়া দিচ্ছে মাঝে মাঝে দমকা।